হজের সময় মক্কা মদিনায় তাপ দাহের আশঙ্কা। সৌদি আরবে ঈদ কবে জানা যাবে আজ। চীনের মন গলাতে বেইজিং এ ব্লিংকেন। আসসালামু আলাইকুম, স্বাগত বিকাশ টিভিতে। সাথে আছি আমি প্রিয়াঙ্কা রায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হজ পালন করতে যাওয়া ব্যক্তিদের দিনের বেলা অপেক্ষাকৃত গরম এবং শুষ্ক অবস্থার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে মক্কা ও মদিনা হজের মৌসুমের আবহাওয়া অফিস, সৌদি ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি NCM। অধিদপ্তর আরও জানিয়েছে সর্বোচ্চ গড় তাপমাত্রা মক্কায় 43.6 ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। আবহাওয়া পূর্বাভাসে NCM জানিয়েছে রাতে গড় সর্বনিম্ন তাপমাত্রা মক্কায় 29.6 ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় 29.3 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। তীব্র তাপদাহ ছাড়াও বাতাসের অবস্থারও পরিবর্তন হতে পারে। তারা বলেছে মক্কায় বাতাসের গড় গতিবেগ উত্তর উত্তর পশ্চিম দিকে ঘন্টায় 4-10 কিলোমিটারের মধ্যে পরিবর্তিত হতে পারে। তাছাড়াও ধূলিঝড় হতে পারে। একইভাবে মদিনায় গড় বাতাসের গতিবেগ ঘন্টায় 12 কিলোমিটার ধূলিঝড় বয়ে আনতে পারে। বাতাস প্রাথমিকভাবে পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে আসার কথাও জানিয়েছে ওই দেশের আবহাওয়া অধিদপ্তর। হজযাত্রীদের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে সচেতন হওয়া এবং সেই অনুযায়ী পরিকল্পনা করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছেন সৌদি আরব। যাচ্ছি পরবর্তী সংবাদে। জিলকদের 29তম দিন আজ। সৌদি আরবে ঈদ কবে তা জানা যাবে আজ। অর্থাৎ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। এ বিষয়টি নিশ্চিত করতে আজ রোববার 18 জুন সন্ধ্যায় সৌদি আরব, আমিরাত, ওমান সহ অন্যান্য দেশের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। যদি আজ চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত করে তাহলে আগামী 27 জুন সৌদিতে আরফার দিনে ও 28 জুন ঈদুল আজহা উদযাপিত হবে। সেই সঙ্গে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় দেশগুলোতে ঈদ উদযাপিত হবে 29 জুন। মহাকাশীয় গণনার ভিত্তিতে জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন এই বছর জিলকত মাসটি 29 দিনের হবে, অর্থাৎ জিলহজ মাস শুরু হবে সোমবার 29 জুন। চীনা কর্মকর্তাদের সঙ্গে দুদিনের বৈঠকে বসতে আজ রোববার বেইজিং এ পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। 5 বছরের মধ্যে কোনো মার্কিন কূটনীতিকের প্রথম চীন সফর এটি। সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন উত্তেজনাপূর্ণ সম্পর্ক স্থিতিশীল করা এ আলোচনার লক্ষ্য, তবে এ সফরে খুব একটা অগ্রগতি হবে বলে মনে করছে না যুক্তরাষ্ট্র। উভয় পক্ষই স্পষ্ট করেছে তারা বড় কোনো প্রত্যাশা করছে না। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে চীন সফরের কথা ছিল ব্লিংকেনের, তবে যুক্তরাষ্ট্রের আকাশে চীনের নজরদারি বেলুন নিয়ে উত্তেজনা তৈরি হলে ওই সফর বাতিল করা হয়। মার্কিন কর্মকর্তারা বলেছেন উচ্চ স্তরে যোগাযোগ চালু করা এবং বেলুন কাণ্ডের পর দুই দেশের সম্পর্কে যে উত্তেজনা চলে আসছে তা স্থিতিশীল করতেই ব্লিংকেনের এই চীন সফর। তবে ব্লিংকেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করবেন কিনা তা জানা যায়নি। এদিকে এই সফরের আগেই চীনা পররাষ্ট্রমন্ত্রী কিং গ্যাং এর সঙ্গে গত বুধবার উত্তপ্ত ফোনালাপে জড়ান ব্লিংকেন। এ নিয়ে তৈরি হয় উত্তেজনা। ফোনালাপে যুক্তরাষ্ট্রকে চীনের বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছিলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী কিং গ্যাং। অন্যদিকে ভুল বুঝাবুঝি এবং সংঘাত এড়াতে যোগাযোগের উপর গুরুত্ব দেন ব্লিংকেন। তিনি জানান চীনের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্কের পাশাপাশি উদ্বেগের বিষয়গুলো উত্থাপন করতে থাকবে যুক্তরাষ্ট্র। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল ফোনালাপে ব্লিংকেনকে তাইওয়ান ইস্যুর পাশাপাশি চীনের মূল বিষয়গুলোকে সম্মান জানাতে বলেছেন কিং গ্যাং। ব্লিংকেনকে চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন বছরের শুরু থেকে চীন মার্কিন সম্পর্ক নতুন সমস্যা এবং চ্যালেঞ্জের মুখে পড়েছে।
যুক্তরাষ্ট্রের উচিত চীনের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ বন্ধ করা এবং প্রতিযোগিতার নামে চীনের সার্বভৌমত্ব নিরাপত্তার স্বার্থের ক্ষতি না করা। প্রিয়াঙ্কা রায়, বিকাশ টিভি।